হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ছবির হেসেলে। আমি সুমন্ত পণ্ডিত আজকে চলে এসেছি আমার মাকে নিয়ে নতুন আর এক ধরনের রেসিপি আপনাদের দেখাতে। মায়ের তৈরি এই নতুন রেসিপিটা বেশি সময় না নষ্ট করে আমরা সকলেই দেখে নেব। আজকে আমি রান্না করছি ডিম কেক কারি। তার জন্য লাগছে ডিম, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, টক দই, চারমগজ বাটা, পেঁয়াজ কুচো, আদা বাটা, রসুন বাটা। ধনে পাতা কুচো দিয়ে দিলাম ডিমের মধ্যে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচো সামান্য দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা ভাজার জন্য আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা আস্তে আস্তে পাকিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর গ্যাসটা আস্তে করে দেবেন। এবার আমি কেটে কেটে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কেক কারি রান্না করার জন্য পরিমাণ মতো। একটা তেজপাতা দিয়ে দিলাম। কেক কারি রান্না করার জন্য পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভেজে নেবো। এটা 4 থেকে 5 চামচ পেঁয়াজ আছে।
আদা বাটা বড় 1 চামচ দিয়ে দিচ্ছি। রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। নুন 1 চামচ দিয়ে দিচ্ছি। চার মগজ বাটা 2 চামচ আছে দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। টক দই 2 চামচ আছে দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। আর একটু জল আমি দিয়ে দিলাম। এগুলো আমি একটা একটা করে কারির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ডিম কেক কারি রান্না হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ফেলছি, একটা একটা করে তুলে নেবো। আমি মুরগির ডিমে করেছি, আপনারা হাঁসের ডিমেও করতে পারে। ডিম কেক কারি আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মায়ের তৈরি করা এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানান, লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের সাবস্ক্রাইব করতে বলুন, আর নিজেরাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অতি অবশ্যই ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে আমরা প্রতিদিন যে নতুন ধরনের রেসিপি আপলোড করতে থাকবো সেটা আপনাদের নোটিফিকেশন বক্সে চলে আসবে, আর আপনারা আমাদের এই রেসিপিগুলোর বিষয়ে জানতে পেরে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। নেক্সট আরেকটা নতুন রেসিপি নিয়ে নেক্সট ডেতে হাজির হয়ে যাবো। আজকের জন্য গুড বাই।